টিভি পর্দায় কিংবা গ্যালারি থেকে ফুটবল উপভোগ করার অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি আছে। এবার মাঠে খেলতে থাকা একজন ফুটবলারের চোখ দিয়ে ম্যাচ দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতাও হতে যাচ্ছে, সেটাও আবার আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির চোখ দিয়ে। ইন্টার মায়ামির হয়ে বুকে ক্যামেরা নিয়ে খেলতে যাচ্ছেন লিওনেল মেসি, যা ব্যবহার করে দর্শকদের দেখানো হবে মেসির ভিউ থেকে খেলা, বাকিটা প্রতিবেদনে। লিওনেল মেসির দৃষ্টিকোণ থেকে পুরো ম্যাচ দেখবেন আপনি, তিনি যেদিক ঘুরবেন বা দৌড়াবেন সেই ভিউটাও থাকবে আপনার সামনে। ফুটবল প্রেমীদের জন্য নিঃসন্দেহে এক রোমাঞ্চকর খবর, আর এ ফুটবল প্রেমীদের এই রোমাঞ্চ উপহার দিতে যাচ্ছে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার কাপে ইন্টার মায়ামির প্রতি ম্যাচে মেসির বুকে থাকবে একটি ক্যামেরা, সেই ক্যামেরার ফুটেজ একদম লাইভ স্ট্রিমিং করে দেখানো হবে টিকটকে। MLS এবং ইন্টার মায়ামির অফিসিয়াল টিকটকে চলবে লাইভ, টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। ইন্টার মায়ামির পরের ম্যাচ থেকে থাকছে এই আয়োজন। MLS কর্তৃপক্ষ এই আয়োজনের নাম দিয়েছে দ্য প্লেয়ার্স স্পটলাইট, তবে মেসি ভক্তরা এর নাম দিয়েছে মেসি ক্যাম্প। লিগের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার মেসিকে দিয়ে দর্শক আকর্ষণের জন্য এমন উদ্যোগ এটাই প্রথম নয়। এর আগে 2023 সালে US ওপেন কাপের একটি খেলায় শুধু মেসিকে ফোকাস করে রাখা হয়েছিল একটি আলাদা ক্যামেরা, সেই ক্যামেরার মাধ্যমে দর্শকরা উপভোগ করেছিল মেসির সব মুভমেন্ট। এবার মেসি যখন দৌড়ান, গোল করেন, অ্যাসিস্টের জন্য পাস বাড়িয়ে দেন বা উদযাপন করেন, তখন তিনি তার চোখে কি দেখেন তা দেখতে পাবেন সমর্থকরা। এই কিংবদন্তির ভিশন বা ফিল্ড স্ক্যানিং নিয়ে ফুটবল প্রেমীদের কৌতূহলের অন্ত নেই। তাদের মনের খোরাক মেটাবে এ মেসি ক্যাম্প। বয়স 37 হয়ে গেলেও লিওনেল মেসি এখনও খেলছেন তরুণদের মতোই। এ বয়সেও মেসি যেন অদম্য, অপ্রতিরোধ্য। জাতীয় দলের হয়ে বলিভিয়ার বিপক্ষে করেছেন হ্যাট্রিক, এমনকি এরপর ইন্টার মায়ামির জার্সিতে পরের ম্যাচেও করেছেন ফের হ্যাট্রিক। বার্সার হয়ে দীর্ঘদিন খেলে মেসি এসেছিলেন PSG-তে। 2023 সালে PSG ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এই আর্জেন্টাইন ফরওয়ার্ড যোগ দেওয়ার পর থেকে জনপ্রিয়তা তুমুল গতিতে বেড়েছে যুক্তরাষ্ট্রের এই ক্লাবটির, বেড়েছে মেজর লিগ সকারের দর্শকও। এই ক্লাবের হয়ে গত আসরে লিগ কাপ টাইটেল জিতেছিলেন মেসি। শিরোপার অভিযানে থাকা ইন্টার মায়ামির পরের ম্যাচ 26 অক্টোবর, প্লে অফের প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ আটলান্টা ইউনাইটেড। শিরোপার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে মেসির দল। প্রথম রাউন্ডে ইস্টার্ন কনফারেন্স থেকে 74 পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান থেকে প্লে অফ খেলতে এসেছে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের এ লিগের নিয়ম ইউরোপের লিগগুলোর মতো নয়, দুই কনফারেন্সে বিভক্ত হয়ে এখানে অংশ নেয় 29টি দল, যাদের মাঝে প্লে অফের টিকিট পায় প্রতি কনফারেন্সে 9টি করে 18টি দল। বর্তমানে শিরোপার দৌড়ে টিকে আছে 16 দল। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে 3 ম্যাচ খেলবে ইন্টার মায়ামি, সেখানে 2টি জিতলে তারা যাবে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে। ইস্টার্ন কনফারেন্সের সেমি এবং ফাইনাল জিতলে লিগের শিরোপা জিতে তারা খেলবে ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনাল জয়ীদের সাথে।